নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করছি 2023 সালের। আজকে আমি ইতিহাসের দুখানা সেট সলভ করব, পেজ নম্বর 164 এবং পেজ নম্বর 167। তো দেখো, মাধ্যমিক টেস্ট পেপার তোমাদের স্কুলের পর্ষদ থেকে দিয়েছে, ঠিক আছে? তো দেখো, আজকে আমি প্রথমে 164 নম্বর পেজ নিয়ে আলোচনা করব, তারপর আমি 167 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলেছে 1.1-এ ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ইংরেজরা। 1.2-তে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1872 খ্রিস্টাব্দে। 1.3-তে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার লর্ড বেন্টিংয়ের আমলে। 1.4-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন 1.5-এ যত মত তত পথ উক্তিটি করেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রামকৃষ্ণ পরমহংসদেব। পরের প্রশ্ন কী বলেছে 1.6-এ 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনের অরণ্যকে ভাগ করা হয়েছে, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 1.7-এ সৈমুন্ডা ছিলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কোল বিদ্রোহের নেতা। 1.8-এ দেশীয় ভাষার সংবাদপত্র আইন পাস হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1878 খ্রিস্টাব্দে। 1.9-এ মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন কী বলেছে 1.11-তে গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত একজন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ব্যঙ্গ চিত্রকর। 1.11-এ বাংলার গুটেনবার্গ বলা হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার চার্লস উইলকিন্সকে। পরের প্রশ্ন 1.12-তে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1917 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.13-তে এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার লালা লাজপত রায়। পরের প্রশ্ন 1.14-এ অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কৃষক আন্দোলনের নেতা। 1.15-এর অ্যান্সার হবে আমাদের গোয়ার অ্যান্সার বীরেন্দ্রনাথ শাসমল। পরের প্রশ্ন কী আছে 1.16-এর প্রশ্ন বলেছে সর্বপ্রথম বয়কট আন্দোলনে ডাক দেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কৃষ্ণ কুমার মিত্র। পরের প্রশ্ন 1.17-এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সরলাদেবী চৌধুরানী। 1.18-এর অ্যান্সার হবে আমাদের জ্যোতিবা ফুলে। কী হবে 1.18-এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার জ্যোতিবা ফুলে। 1.19-এ কী বলেছে এ টেন টু পাকিস্তান গ্রন্থটি রচিয়েতা, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার খুশবন্ত সিং। ঠিক আছে, এ ট্রেন টু পাকিস্তান। 1.20-তে কী বলেছে গোয়া ভারতভুক্ত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1961 খ্রিস্টাব্দে। এবার আমি উপবিভাগ নিয়ে আলোচনা করব 2.1-এর ফার্স্ট প্রশ্ন। 2.1-এ কী বলেছে ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি, অ্যান্সার হবে রাজা হরিশ্চন্দ্র। 2.12-তে কলকাতা বিশ্ববিদ্যালয় কোন বছর প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে 24 জানুয়ারি 1857 খ্রিস্টাব্দে। পরের গোরা উপন্যাসটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়, অ্যান্সার হবে দেশ পত্রিকায়। পরের প্রশ্ন 2.14-এ মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল, অ্যান্সার হবে মালাবার উপকূলে। তো দেখো, এবার আমি ঠিক বা ভুল নির্ণয় করব। 2.21-এ কী বলেছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম সেন্ট জেভিয়ার্স কলেজ। তো দেখো, এটা ভুল আছে। 2.22-তে কী বলেছে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, এটা ভুল আছে। 2.23-তে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ভুল আছে, এটা হবে রথীন্দ্রনাথ ঠাকুর। 2.24-এ কী বলেছে সরোজিনী নাইডু ভারতের বুলবুল নামে পরিচিত, এটা ঠিক আছে, বা ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয়, সরোজিনী নাইডুকে বলা হয়। তো দেখো, এবার আমি পরের প্রশ্ন সলভ করাব। এবার আমি বামের স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সলভ করাবো। হিন্দু প্যাট্রিয়ট, অ্যান্সার হবে আমাদের চারের অ্যান্সার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নীলদর্পণ, অ্যান্সার হবে তিনের অ্যান্সার দীনবন্ধু মিত্র। তারপরে কী বলেছে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, অ্যান্সার হবে একের অ্যান্সার প্রফুল্লচন্দ্র রায়। তারপরে কী বলেছে এর অ্যান্সার হবে আমাদের দুয়ের অ্যান্সার বি আর আম্বেদকর, ঠিক আছে। তো দেখো, অ্যানিহিলেশন অফ দ্য কাস্ট, অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার বি আর আম্বেদকর। তো দেখো, এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো, 2.51-এর বিবৃতির ব্যাখ্যা দুই হবে। এটি একটি ব্যঙ্গ বিদ্রুপাত্মক সামাজিক নকশা জাতীয় রচনা। 2.52-এর বিবৃতির ব্যাখ্যা দুই হবে, ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসনের ব্যাপারে কোম্পানির হাতে দায়িত্ব ছেড়ে দেওয়ায় নিরাপদ মনে করেনি। 2.53-এর বিবৃতির ব্যাখ্যা তিন হবে, কী বলেছে কমিউনিস্টদের কার্যকলাপকে দমন করার উদ্দেশ্যে কমিউনিস্ট নেতাদের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছিল। 2.54-এর বিবৃতির ব্যাখ্যা এক হবে, মাতঙ্গিনী ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি হিসাবে থানা অভিযান করেছিলেন।
তো বুঝতে পারছো আমি কি বলছি। এবার আমি পরের সেট নিয়ে আলোচনা করব। এবার আমি পেজ নম্বর 167 নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে, স্কুলের নাম সুকান্তনগর বিদ্যা নিকেতন। তো দেখো ফার্স্ট প্রশ্ন 1.1 ভারতের সংস্কৃতি স্বর বলা হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কলকাতাকে। 1.2 22 গজের খেলা হলো, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ক্রিকেট। 1.3 ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কেশবচন্দ্র সেন। 1.4 ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা বলা হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার উডের ডেসপ্যাসকে। 1.5 গোল দিঘির গোলামখানা কাকে বলা হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কলকাতা বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন আমাদের 1.6 সই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন, অ্যান্সার হবে খয়ার আনসার কোল বিদ্রোহের। 1.7 বাংলার নানা সাহেব বলা হয়, অ্যান্সার হবে খয়ার আনসার রামরতন মল্লিককে। পরের প্রশ্ন 1.8 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন, অ্যান্সার হবে খয়ার আনসার অনিল শীল। 1.9 জমিদার সভা স্থাপিত হয়েছিল, অ্যান্সার হবে খয়ার আনসার এই 1838 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.10 অ্যান্সার হবে খয়ার আনসার রবীন্দ্রনাথ ঠাকুর। 1.11 অ্যান্সার হবে খয়ার আনসার গোয়ায়। 1.12 কী বলেছে, প্রথম বাংলায় চলমান হরপ নির্মাণ করেছিলেন, অ্যান্সার হবে গোয়ার আনসার চার্লস উইলকিন্স। 1.13 অ্যান্সার হবে খয়ার আনসার অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। 1.14 অ্যান্সার হবে খয়ার আনসার আল্লুরি সীতারাম রাজু। পরের প্রশ্ন 1.15 কী বলেছে আমাদের মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কী ছিল, অ্যান্সার হবে গোয়ার আনসার নরেন্দ্রনাথ ভট্টাচার্য। পরের প্রশ্ন 1.16 জয়শ্রী পত্রিকার প্রকাশ করেন, অ্যান্সার হবে কোয়ার আনসার লীলা রায়। পরের প্রশ্ন 1.17 কী বলেছে, ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন, অ্যান্সার হবে কোয়ার আনসার কল্পনা দত্ত। অ্যান্সার হবে কল্পনা দত্ত। পরের প্রশ্ন কী বলেছে 1.18 গোলামগিরি বইটি রচনা করেছিলেন, অ্যান্সার হবে কোয়ার আনসার জ্যোতিরাও গোবিন্দ ফুলে। পরের প্রশ্ন 1.19 পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, অ্যান্সার হবে খয়ার আনসার প্রফুল্ল ঘোষ। 1.20 ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল, অ্যান্সার হবে খয়ার আনসার অন্ধ্রপ্রদেশ। এবার আমি বিভাগ খ সলভ করাবো। কী বলেছে 2.11 সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি, অ্যান্সার হবে জীবনের ঝরাপাতা। পরের প্রশ্ন 2.12 বামাবদিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, অ্যান্সার হবে উমেশচন্দ্র দত্ত, যেটা 1863 খ্রিস্টাব্দেই বামাবদিনী পত্রিকা কিন্তু প্রকাশিত হয়েছিল। 2.13 দিকু কাদের বলা হতো, অ্যান্সার হবে সাঁওতাল পরগনা অঞ্চলে বহিরাগত সুৎকর মহাজন ও জমিদারদের দিকু বলা হতো। পরের প্রশ্ন 2.14 জমিদার সভা কে প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে দ্বারকনাথ ঠাকুর। এবার আমি তো দেখো সত্য মিথ্যা সলভ করাবো। কি বলেছে 2.31 বেঙ্গল কেমিক্যাল স্থাপন করেছিলেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এটা কি আছে, ঠিক আছে। 2.32 হুতুম প্যাচার নকশার লেখক ছিলেন ঈশ্বর গুপ্ত, এটা ভুল আছে। 2.33 পাবনা কৃষক বিদ্রোহের একজন নেতা ছিলেন টিপু শাহ, এটা ভুল আছে। 2.34 বঙ্গভাষা প্রকাশিকা সভা 1838 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। তোমাদের মাথায় রাখতে হবে যে বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং 1838 খ্রিস্টাব্দে আমাদের জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। তো দেখো এবার আমি বামস্তম্ভ ডানস্তম্ভ সলভ করাবো। তো দেখো ফার্স্ট হবে তত্ত্ববোধিনী সম্পাদক, অ্যান্সার হবে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর। 2.42 ভারতের কমিউনিস্ট পার্টি, এর অ্যান্সার হবে আমাদের চারের অ্যান্সার মানবেন্দ্রনাথ রায়। তারপরে কী বলেছে ডন সোসাইটি, এর অ্যান্সার হবে আমাদের সতীশচন্দ্র মুখোপাধ্যায়। পরে কী বলেছে কাশ্মীরের মহারাজ, এর অ্যান্সার হবে একের অ্যান্সার হরি সিং। 2.51 বিবৃতির ব্যাখ্যা 2 হবে, এতে নীল বিদ্রোহের কাহিনী বিবৃত আছে। 2.52 এর বিবৃতির ব্যাখ্যা 1 হবে, কলকাতা বিজ্ঞান কলেজে আধুনিক পাশ্চাত্য বিজ্ঞান চর্চার উৎকর্ষ কেন্দ্র করে তোলা। 2.53 বিবৃতির ব্যাখ্যা 3 হবে, শ্রমিকরা অর্থনৈতিক দাবি দেওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক আন্দোলনে সামিল হয়েছিল। পরের প্রশ্ন 2.54 এর বিবৃতির ব্যাখ্যা 2 হবে, মাতঙ্গিনী হাজরা গান্ধীজির অহিংস সত্যাগ্রহ নীতিতে বিশ্বাসী হয়ে আন্দোলন গড়ে তুলেছিলেন। তো বুঝতে পারছো আমি টোটাল দুখানা সেট সলভ করে দিয়েছি। তোমরা এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, আমি বলতে পারি 100% তোমরা ভালো রেজাল্ট করবে। তো সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর পারলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।